নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 7ই নভেম্বর 2024 পাঁচ রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আগামীকাল রাহুকাল রয়েছে দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত, যোগ রয়েছে ধৃতি যোগ। এবং আমি ছোট্ট একটা অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। যারা রাশি জানেন না, আমি নিয়মিত নামের অক্ষর নিয়ে আমি প্রতিদিন বলি যে আপনার ক্ষেত্রে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা আপনারা জানতে পারবেন। যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষরটা অ্যাপ্লাই করুন, এবং যারা রাশি জানেন অবশ্যই আপনারা রাশিভিত্তিক আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় আসে, কেউ সেটা অ্যাচিভ করতে পারে, কেউ অ্যাচিভ করতে পারে না। আপনার জন্য সময়টা কখন রয়েছে সেটা নির্ধারণ করাটাই কিন্তু সব থেকে বড় জায়গা, এবং আপনার গ্রহ আপনার ফেভারে রয়েছে কি না। আমি 3 গ্রহের কথা বলি, রাহু, শুক্র এবং শনি। এই 3 গ্রহ আপনার ফেভারে রয়েছে কি না, কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি ঘটবে। দেখা যাচ্ছে আপনার 1-2 জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে, 2-1 জন্য। আপনারা অবশ্যই, আমি একটি কথা বলবো, রাহু রক্ষা কবচ অথবা আপনারা পাওয়ার কবচ পরিধান করুন। তাতে কি হবে, এই যে আপনার যে অর্থপ্রাপ্তির যে বাধা আসছে সেই বাধা আপনার কেটে যাবে, রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ। অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, এবং এর সাথে সাথে একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন করুন, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। 5 রাশির আমি কথা বলবো এবং 5 নামের ব্যক্তি। যদি আপনার নাম থাকে অবশ্যই আপনি হতে পারেন মহাসৌভাগ্যশালী, এবং পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন করতে পারেন, তাতেও কিন্তু ওই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। আসি নামের অক্ষর। আপনার প্রথম নামের অক্ষর এল দিয়ে শুরু, ইংরেজি এল। আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর আই দিয়ে শুরু, ইংরেজি আই। আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর এস দিয়ে শুরু, ইংরেজি এস। যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আপনার প্রথম নামের অক্ষর আর দিয়ে শুরু, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর এন দিয়ে শুরু, আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা অবশ্যই যোগাযোগ করুন, হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন, আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বৃদ্ধি করবে। রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনারা অবশ্যই পরিধান করুন। এবার আসি আমি রাশিভিত্তিক আলোচনা। যারা রাশি জানেন তারা অবশ্যই রাশিভিত্তিক আমি আলোচনাটা বলবো, এবং টার্গেট নাম্বার এবং শুভ সময়। রাহুকাল বাদ দিয়ে দিনের সবটা সময় শুভ রয়েছে। তার আগে যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা ফোন করুন। অনেকে ফোন মেসেজ করবেন, অনেকে ফোন করছেন, ফোন সবসময় রিসিভ করা সম্ভব হয় না। আপনারা যতদিন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনার রাশি কর্কট।
আপনার রাশি কর্কট, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনার যে লাকি নাম্বার সেটা হচ্ছে 6। আপনার শুভ সময় সকাল 10:12 থেকে 11:36 পর্যন্ত। আপনার রাশি বৃশ্চিক, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনার লাকি নাম্বার 2। আপনার শুভ সময় 9:29 থেকে 10:16 পর্যন্ত। আপনার রাশি মীন, আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 9। আপনার শুভ সময় সকাল 10:39 থেকে 11:20 পর্যন্ত। আপনার রাশি কুম্ভ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 8। আপনার শুভ সময় সকাল 10:16 থেকে 11:22 পর্যন্ত। আপনার রাশি ধনু, আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার লাকি নাম্বার 4। আপনার শুভ সময় সকাল 10:55 থেকে 12:06 পর্যন্ত, সময়টা শুভ। অর্থাৎ এই 5টি রাশির যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকে জয় মা লক্ষ্মী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।